আজকে আমরা এসেছি মহাস্থানে জাদুঘর মিউজিয়ামে। আমরা মিউজিয়ামে এসেছি এই কারণে যে আমরা মহাস্থান করে যেসব ঐতিহাসিক জিনিসপত্র আছে সেইগুলো আমরা দেখতে এসেছি। দরজার ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারোশো শতকের একটি ফ্রেম। এটা 10-11 শতকের একটি স্তম্ভ, 10-11 শতকের একটি স্তম্ভ। সেই সময় কীরকম স্তম্ভ ছিল, কত সুন্দর স্তম্ভ ছিল সেটা দেখুন আপনারা। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই, এটা 1800 শতকের দরজার ফ্রেম। আপনারা আমরা এরপর আর একটা প্লেসে যাব, সেই প্লেসের নাম হচ্ছে গোবিন্দ ভিটা। আমরা আপনাদের আপডেট করতে থাকবো আমরা কোথায় যাচ্ছি। এটা আমাদের ট্যুরিস্ট পুলিশ ভাইরা যাচ্ছে, আমাদের ট্যুরিস্ট পুলিশ ভাইরা যাচ্ছে। আনসার ব্যাটালিয়নের আমরা এখন মহাস্থান জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি। সবসময় বি কেয়ারফুল, এইভাবে আসার চেষ্টা করবে। আপনারা টিকিট মূল্য তালিকা দেখুন, দেশি দর্শনার্থী প্রতিজন 30 টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 10 টাকা, বিদেশি দর্শনার্থী 400 টাকা ও সার্কভুক্ত দেশের জন্য 200 টাকা করে দিতে হবে আপনাদের। দেখতে এসেছি কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে ভিতরে ঢুকেছি কিন্তু সেখানে ইয়ে ছিল যে ছবি তোলা যাবে না, কোনো ভিডিও করা যাবে না। তো আমরা ভিতরের কোনো সিন দেখাতে পারিনি, চারিদিকে সিসি ক্যামেরা ছিল, আমরা ফোন বের করার কোনো অপশনই পাইনি। যদি ফোন বের করতাম তাহলে সেক্ষেত্রে ফোনটা আমাদের জব্দ করে নিত এবং আমাদের জরিমানা করত। আপনারা এই জায়গাতে আসলেই টিকিট কাটার পরে আপনারা বাহিরেও অনেক সুন্দর সুন্দর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন জাদুঘরে, এই জায়গাতে আপনারা এখানে ভিডিও করতে পারবেন, প্লাস ছবিও তুলতে পারবেন, সব কিছুই করতে পারবেন। কিন্তু আপনারা জাদুঘরের ভিতরে ঢুকলে কখনোই ফোন বের করতে পারবেন না এবং ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। সবসময় আপনারা বি কেয়ারফুল থাকবেন।